বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। বাঁকানই থেকে উদ্ধার হওয়া কচ্ছপ তুলে দেওয়া হলো বর্ধমান বন দপ্তরের কর্মীদের হাতে। রবিবার সন্ধ্যায় বর্ধমান পৌরসভা 19 নম্বর ওয়ার্ডের শাহচাতন এলাকা বাঁকানইতে প্রতিদিনে কত লোক মাছ ধরতে যায়। স্থানীয় যুবক শেখ রাহুল বলেন, প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায় এখানে মাছ ধরতে আসি। মাছ ধরার সময় হঠাৎ দেখি জালে এক কচ্ছপ উঠে আসে। প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম কচ্ছপ। পাড়ায় সবাইকে খবর দিলে সবাই ছুটে আসে। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দিলাম প্রায় 7-8 কিলো ওজনের কচ্ছপটি। আমরা এখানে বাঁকায় প্রতিদিন মাছ ধরি, রাত্রিরে প্রায় দিনই মাছ ধরি। তো আজকে হঠাৎ করে জাল মারছিলাম আমি, তো জালে হঠাৎ দেখি একটি কচ্ছপ উঠে আসে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি ওইটা কী, কারণ মাথা পাতা সব ঢুকিয়ে দিচ্ছিলো, তাদের ফেলে দিচ্ছিলাম। দিয়ে তখন দেখি মাটিতে পা দিয়ে হাম্বাগুড়ির মতো চলাফেরা করে। যে আমরা ওইটাকে তুলে রাখলাম, বন্যদপ্তরকে ফোন করলাম, ওইখান থেকে লোক এলো, নিয়ে গেলো কচ্ছপটাকে। কেমন কী ওজন বা কত বড় ছিল মনে হচ্ছে? ওটা বড়ই কচ্ছপ ছিল, মানে খুব একটা ছোট নয়, বড় কচ্ছপ। ও ওজন হবে ওইটা 7-8 কিলো ওজন হবে। তো কী মনে হচ্ছে, কীভাবে এলো বাঁকায়? বাঁকায় তো খুব বেশি দেখা যায় না। আমরা এর আগে কোনোদিনও ধরিনি, এই প্রথম হলো এটা। হয়তো আজকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির প্রভাবে কোনো কুড়ামে চলে এসেছে। মাছটা কি প্রতিদিন ধরো তোমরা? হ্যাঁ, আমরা প্রায় দিনই মাছ ধরি। এই জায়গাটার নামটা কি? এটা হচ্ছে আপনার শাহচেতন বালিবাগান। কী মনে হচ্ছে, আরও পাওয়া যাবে মনে হচ্ছে? দেখি, প্রতিদিন তো ধরি, পেলে আবার আপনাদেরকে ডাকবো। এটা গ্রামটা কি? শাহচেতন বালিবাগানে। এখানে এইখান থেকে কচ্ছপটা তুলে দিলে আমাদের বন দপ্তরের হাতে। এইটা আমরা নিজে আমরা বন দপ্তরে আমরা গিয়ে জমা দিল। আচ্ছা, সেখানে কি মানে রাখার কোনো ব্যবস্থা আছে? এটা কি বাঁকাই পাওয়া গেছে? এটা বাঁকাতে তো মানে কচ্ছপ তো পাওয়া যায় না। এই কচ্ছপ কি করে এলো মনে হচ্ছে? হয়তো বৃষ্টিতে হয়তো চলে আসতে পারে, বৃষ্টিতে আসতে পারে, মানে বৃষ্টিতে হয়তো পুকুর নালা ভরে গেলে সেখান থেকে হয়তো কচ্ছপগুলো বেরিয়ে আসে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে সম্রাট বাদ্দি। ঠিক আছে, আপনি কি বন দপ্তরের লোক? হ্যাঁ, আমি বন দপ্তর। ঠিক আছে।